নিতেন মাশরাফি বিন মর্তুজার কাছ থেকে। নিঃসন্দেহে এটি তার ক্রিকেট ক্যারিয়ারে অন্যতম স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এবং আফিফ ধ্রুবকে ক্যাপ পরিয়ে দিচ্ছেন মাহমুদুল্লাহ রিয়াদ, আরও একজন সিনিয়র ক্যাম্পেইনার। ইটস এ ট্র্যাডিশন অ্যান্ড ইটস এ গ্রেট মোমেন্ট ফর দিজ ইয়াংস্টার্স। তারা আগামী দিনগুলোতে বাংলাদেশের এই লাল সবুজের হাল ধরতে যাচ্ছেন, যেমন করে তরুণ মাশরাফি একদিন কাঁধে তুলে নিয়েছিলেন এই লাল সবুজের দায়িত্ব, মাহমুদুল্লাহ, মুশফিক, তামিম, সাকিব আল হাসান, এই পঞ্চ পাণ্ডব বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সোনালী অক্ষরে লেখা এক একটি নাম। যাই হোক, আমরা দুজন অভিষিক্ত খেলোয়াড়কে পেয়ে গেলাম একই ম্যাচে, আফিফ নাইম। আমরা তামিম ইকবালকে দেখতে পাচ্ছি, খেলা শুরু হতে যাচ্ছে, তিনি নামছেন মাঠে 207তম ম্যাচ খেলতে। যখনই তার কথা আসে তখনই আপনাদেরকে জানাতে চাই যে দ্বিতীয় ওডিআইয়ের মতো আজকেও দলকে নিরাপদ কোনো স্কোর উপহার দিতে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে মাঠে আছেন কিন্তু তামিম ইকবাল খান। ব্যাটে ঝড় তোলার অপেক্ষায় দেশের অন্যতম স্বনামধন্য কোম্পানি মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের তিনটি ব্র্যান্ড সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার, ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার এবং কোমল পানীয় মেজান্ডার ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম ইকবাল খান। সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার যেমন দেশের সবচেয়ে নিরাপদ পানি, তেমনি ব্যাটে বাংলাদেশের স্কোরকে সবচেয়ে নিরাপদ করে তুলবেন সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটারের ব্র্যান্ড অ্যাম্বাসেডর তামিম ইকবাল খান। তার জন্য শুভকামনা থাকবে, শুভকামনা থাকবে বাংলাদেশ দলের জন্য। আমরা চলে যাচ্ছি স্টার্টিং মোমেন্টে। স্টার্টিং মোমেন্ট ব্রট টু ইউ বাই বর্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড। রেডিও ভূমি এফএম 92.8 এর সঙ্গে আপনি আছেন। বাংলাদেশ টানা তিনটি ম্যাচে প্রথম ইনিংসে ব্যাট করছে এবং নিয়মিত ওপেনিং প্লেয়ার তামিমের সাথে লিটন কুমার দাস। ধারাভাষ্যে আপনাদের সঙ্গে রয়েছে শামসুল ইসলাম এবং আনোয়ারুল আলম। শুভ অপরাহ্ন। শুভ অপরাহ্ন, ধন্যবাদ শামসুল ইসলাম আপনাকে। এবং একটা বিশেষ মুহূর্ত অবশ্যই আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য, বিশেষ মুহূর্ত খারাপও লাগছে, ভালো লাগারও বিষয় আছে। মাশরাফি বিন মুর্তজা দলীয় অধিনায়ক হিসেবে আর কখনো খেলবেন না, এটি তার শেষ ম্যাচ অধিনায়ক হিসেবে, এবং সেই আলোচনাটাই বোধহয় বেশি হচ্ছে। প্রথম বলটা নিয়ে দৌড় শুরু করেছেন তামিম ইকবাল, প্রস্তুত থাকবেন আউটসাইড অফ স্টাম্প, একটু লেট ইনসুইংই হলো, দেখে শুনে ছেড়ে দিয়েছেন ব্যাটসম্যান তামিম ইকবাল খান। গত ম্যাচটাতে কি দুর্দান্ত ব্যাটিং করেছেন, ওডিআইতে সর্বোচ্চ রানের যে স্কোর সেটি নিজের রেকর্ড নিজেই ভেঙেছেন, 158 রান তিনি করেছিলেন। মুম্বা ছিলেন বোলার, প্রথম বলটা করলেন, টসে হেরে বাংলাদেশ আজকে ব্যাটিং করছে। জি, টসে হেরেই ব্যাট পেয়েছে, সেটাই বললাম যে তারপরও আজকে টস হেরেও কিন্তু ব্যাটিংই করছে। অর্থাৎ এরকম ব্যাটিং ফ্রেন্ডলি উইকেটে কী ভেবে জিম্বাবুয়ে শুরুতে বোলিং নিল আমি ঠিক জানি না গত ম্যাচের তাদের। এবারে আসি, একটু ব্যাক অফ ল্যাঙ্ক স্কোয়াড ড্রাইভ করেছেন, কাভার পয়েন্টে বল যাচ্ছে, ঝাঁপিয়ে পড়ে সিকান্দার রাজা, ওখানে বলটা আটকাবার চেষ্টা করেছেন, একটু তো চোট পেয়েছেন, দেন এগেইন একটি দুটি রান নিয়ে নিয়েছেন তামিম ইকবাল খান। দুর্দান্ত রানিং বিটুইন দ্য উইকেটস, তামিম অফ দ্য মার্কে গেলেন এই দুই রানের মাধ্যমে, ওয়েল সেট। এবং একই সাথে আমি বলবো যে ইনফর্ম একজন ব্যাটসম্যান, গত ম্যাচে যিনি 158 ক্যারিয়ার বেস্ট, বাংলাদেশের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংসটা তার কাছেই ছিল, তিনি নিজেকে ছাপিয়েছেন। সো দুই বিনা উইকেটে বাংলাদেশ। 88তম ম্যাচ অধিনায়ক হিসাবে খেলবেন আজকে মাশরাফি বিন মুর্তজা, এবং 49টা জয় আছে, আজকে জিতলে একেবারে কাঁটায় কাঁটায় 50টা জয় হবে, নিশ্চয়ই বলা হয়েছে সেই কথাটা। ওভারে তৃতীয় বল, এবারে ব্যাক অফ লেন ছিল, একটু লাফিয়ে ওটা পুশ করেছেন ওখানে স্কোয়ার লেগ অঞ্চলে, ফিল্ডার ছিলেন বলের লাইনে, সে কারণে এ বল থেকে রান পেলেন না ব্যাটসম্যান তামিম ইকবাল। চারটা পরিবর্তন নিয়ে আজকে খেলছে বাংলাদেশ দল। আমরা জানি মুশফিকুর রহিম তিনি খেলছেন না, শান্ত খেলছেন না, গত ম্যাচে দুই বোলার শফিউল এবং আলামিন হোসেন তারাও খেলছেন না, দুজন খেলোয়াড়ের অভিষেক হয়েছে। আপনারা জানেন শ্রোতা বন্ধুরা যে আফিফ ধ্রুব এবং নাইম শেখ তারা খেলছেন আজকে অভিষেক ম্যাচ, দুই বিনা উইকেটে বাংলাদেশ। জি, বাংলাদেশের ক্রিকেটে সেই গাজী আশরাফ, হুসাইন লিপু থেকে শুরু করে আজকের মাশরাফি মর্তুজা, মাশরাফির পরেও মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল কিছু ম্যাচে খণ্ডকালীন অধিনায়কত্ব করেছেন, মাঝে সাকিবও করেছেন। সো মাশরাফি যখন ছিলেন না তখন এদেরকে ক্যাপ্টেন্সি করতে হয়েছে। আরও একটি বল ইতিমধ্যে হলো, উইকেট টু উইকেট লেন্থ বল ছিল অফ করিডোরে, রক্ষণাত্মক ফরওয়ার্ড খেলেছেন তামিম, রান পাবেন না। পুষ্টি চা স্কোর আপডেট, দুই বিনা উইকেটে পুষ্টি চা, ভালো খান, ভালো থাকুন। আমরা ভালো থাকতে চাই, শেষটা ভালো করতে চাই, মাশরাফি তাকে একটা জয় আজ উপহার দিতে চাই। পঞ্চম বল এবারে কিন্তু ভালো, একবারে ইনসুইংিং ডেলিভারি ভিতরে ঢুকছিল, দেখে শুনে বুঝে অবশ্য খেললেন ব্যাটসম্যান তামিম ইকবাল, একটু লো করেছিল বলটা, ভালো আউটসাইড অফ স্টাম্প থেকে হঠাৎ করে এই বলটা কিন্তু ইনসুইংয়ে একেবারে ভেতরে ঢুকেছিল, ভালো
ও সে নেগোসিয়েট করেছেন তামিম ইকবাল। রান যদিও আসেনি, তবে শুরুটা ভালোই হয়েছে। যে কোনো কন্ডিশনে ইনিশিয়াল 5-10 ওভার্স বোলাররা একটা কিছু অ্যাডভান্টেজ তো পায়, বলটা ফ্রেশ নিউ থাকে, সেম মুভমেন্ট পাওয়া যায়। অফ দ্য পিচ যদি কিছু নাও থাকে, সেম মুভমেন্টটুকু তো তাদের থাকে। রাউন্ড দ্য উইকেট মুম্বাই, এবারে ফুল লেন্থের বল, চমৎকার বলের লাইনে গিয়ে ব্যাটটা দিয়ে চমৎকার একটা অফ ড্রাইভ খেলেছেন, মিড অফে কাট অফ হলো, ডট বলে প্রথম ওভার শেষ, 2 বিনা উইকেটে বাংলাদেশ টস হেরে ব্যাট করছে। আরে রাশেদ ভাই, এত দই মিষ্টি নিয়ে যাচ্ছেন? বাসায় রং করাচ্ছি তো, এই খুশিতে হালকা খাওয়া দাওয়া আর কি। বলেন কি, বাড়ি রং করানো তো হেব্বি ঝামেলা, সারা ঘরে ধুলা ময়লা উড়াউড়ি আর রং ছড়াছড়ি। আরে না, বার্জার ইপি টুলস দিয়ে রং করাচ্ছি। ইপি টুলস? বাড়ি রং করার সময় ধুলোবালির ঝামেলা কমাতে বার্জার নিয়ে এলো এক্সপ্রেস পেইন্টিং টুলস। অটোমেটিক মেশিনে ধুলো ময়লা রং না ছড়িয়েই এখন বাড়ি রং করার কাজ হবে আরো দ্রুত আরো নিখুঁত। বিস্তারিত জানতে ফ্রি কল করুন 08000123456 নাম্বার। মুশফিকুর রহিম অ্যাজ এ ক্যাপ্টেন, তিনি অনেকগুলো ম্যাচে ক্যাপ্টেন্সি করেছেন, 37টা ম্যাচ, তার সময় 11টি জয়, 24টি পরাজয়। সাকিব মাঝখানে 50টি ম্যাচে ক্যাপ্টেন্সি করে 23টিতে জয় পেয়েছেন, পার্সেন্টেজ ভালোই। মাশরাফি হচ্ছে হাইয়েস্ট পার্সেন্টেজ অ্যাজ এ সাকসেসফুল ক্যাপ্টেন, 57% ম্যাচ তার নেতৃত্বে বাংলাদেশ জিতেছে। চার্লটন সুমা ডান হাতে স্টিম বোলার, তিনি আক্রমণে আসছেন, 2 ম্যাচ খেলছেন, অর্থাৎ এটি তার দ্বিতীয় ম্যাচ। গত ম্যাচে তার অভিষেক হয়েছিল, 1টি উইকেট তার নামের পাশে, 35 রানে 1 উইকেট, ইকোনমি রেট 7 করে। সুমা আমরা দেখেছি টেস্টে তার অভিষেক হচ্ছে এই সিরিজে, এবারে ওয়ানডেতেও গত ম্যাচে অভিষেক হয়েছে, আজকে দ্বিতীয় ম্যাচটা খেলছেন। যাচ্ছেন দীর্ঘকায় ছিপছিপে গড়নে, স্ট্রাইট রান আপ ওভার দ্য উইকেট, ক্লোজ টু দ্য স্টাম্প, লিটন দাসকে বল করলেন, ইনসুইং করে ভেতরে আসার মুখে ব্যাক ফুটে গিয়ে অ্যাঙ্গুলার ব্যাটে ডিফেন্সিভ শর্টস খেললেন, কাছাকাছি ফিল্ডার স্বাচ্ছন্দ্যে কুড়িয়ে ফেরত হয়েছে, কারণে আর সুযোগ নেই। আমরা জানি যে প্রথম 10 ওভার মাত্র 2 বৃত্তের বাইরে থাকে, একটা আকর্ষিত টাইট ট্যাকিং ফিল্ড রয়েছে, 6-3, 6 অবস্থান। প্রথম ম্যাচ এবং দ্বিতীয় ম্যাচ দুটি ম্যাচেই দুই ওপেনারের কাছ থেকে ভালো দুটি ইনিংস আমরা দেখেছি, 2 সেঞ্চুরি এসেছিল এই লিটনের ব্যাট থেকে, এসেছিল প্রথম ম্যাচে, দ্বিতীয় ম্যাচে টাইমের কাছ থেকে। এবার ফুল লেন্থের একটা ডেলিভারি অন সাইডে খেলেছেন অবশ্য, রক্ষণাত্মক এসেছিল শর্ট স্কোয়ারলেগ অঞ্চলে, ফিল্ডার আছেন সেখানে, একটু দেখে শুনে শুরু করতে চাইছেন। আমরা বুঝতাম প্রথম ম্যাচে আউট কিন্তু করা যায়নি তাকে, আহত হয়ে ফিরে গিয়েছিলেন, 126 রানের দুর্দান্ত একটা ইনিংস থাকলে কিন্তু একটা বড় ইনিংস তিনিও সেদিন করতে পারতেন। অ্যাবসলিউটলি, আমরা দেখলাম যে হঠাৎ ক্র্যাম্প করলো একটা ছক্কা মারতে গিয়ে, একটা ভালো সেদিন কিন্তু আপনার দেখতে পাচ্ছি আর 15-16 ওভার ছিল, কিন্তু অনেক সময় ছিল, যারা ওপেনার সেঞ্চুরি করেন সময় থাকে। এবারে চমৎকার সুইং, ফেড এন্ড মিস, লেট ইন সুইং ছিল, লিটন দাস ঠিকমতো বুঝে উঠতে পারেননি। আমি এটাই বলতে চাচ্ছিলাম যে বিশ্বের বাঘা ব্যাটসম্যানের জন্য একেবারে শুরুর দিকে কয়েকটা বল খেলতে কিন্তু বেশ সমস্যায় হয়, একটু পেনিট্রেটিভ থাকেন, মেন্টালি আতঙ্কিত থাকেন, কি হয় কি হয়, অর্থাৎ বাটারফ্লাইজ আর ফ্লাইং ইন দেয়ার স্টোমা, তাই না? জি, এবং নতুন বল আপনি তো জানেন, মানে যে কোনো পিচেই নতুন বল সুইং তো পাবেনি আসলে, যদি তার বলে গতি থাকে এবং লাইন লেন্থটা ঠিক থাকে। এবারে চতুর্থ বল, এবারেও কিন্তু এবারও সুইংয়ে বিট হয়েছেন, আউট সুইঙ্গার ছিল, গুড লেন্থে পিচ করে অনেকটা উঠে গিয়েছিল, পুরোপুরি পরাস্ত হয়েছেন লিটন কুমার দাস। তবে ভাগ্য ভালো যে ব্যাটের এজ হয়নি, বলে বিপদ হতে পারতো, কিন্তু দেখুন হঠাৎ করে এখানে লাফিয়ে উঠেছিল, পারফেক্ট। আমার এখানেই আমার কথাটা যে আপনি ওপেনার, আপনি দেখছেন যে বল দুদিকে মুভ করছে, আপনি আউট সুইংটা গেজ করে আপনি সুন্দর মতো ব্যাটটা উঁচিয়ে যদি ছাড়তেন, আমরা বুঝতাম যে না আপনি এটা মানে ইউ হ্যাভ রিড ইট পারফেক্টলি, কিন্তু আপনি যেভাবে ব্যাট চালিয়ে দিলেন মানে আপনি আউট সুইংটা অনুমানই করতে পারেননি, আপনি পুরোপুরি পরাস্ত হয়েছেন, এই যাত্রা আপনাকে কেবল ভাগ্যই বাঁচিয়ে দিয়েছে। সো লিটন, ইউ হ্যাভ টু বি কেয়ারফুল এনাফ। যাচ্ছেন সুমা, এবার ফুল লেন্থে বল, লেগ স্টাম্পে ফ্লিক করেছেন, কিন্তু স্কোয়ার লেগ মিড উইকেটের মাঝামাঝি জায়গায় একজন আনঅর্থোডক্স পজিশনে ফিল্ডার রেখে দিয়েছে শন উইলিয়ামস, ব্যাটসম্যানদেরকে রিড করেছে, স্টাডি মনে হচ্ছে আজকে ভালোই হয়েছে, দেখুন ওই চ্যানেলে বল করছিল, হ্যাঁ আপিস ছিল কিন্তু। পুষ্টি চা স্কোর আপডেট, 2 বিনা উইকেটে বাংলাদেশ, পুষ্টি চা ভালো খান, ভালো থাকুন। আর একটা ফ্রেশ গার্ড নিয়ে নিলেন লিটন, বোধ করি মিডল স্টাম্প বরাবর গার্ডটা নিলেন এখন।
একটু পাঁচটা বল ডট হয়েছে দেখি না, একটা দুটো ওভার ওডিআই ক্রিকেট খেলছি আমরা, কোনো বিষয় কিন্তু না, সেই জায়গাতে অবশ্যই সেটেল করতে হবে সেটি। ওভারের শেষ বল এবারে ফুললেন ছিল, হ্যাঁ এবারে ঠিকঠাক সোজা ব্যাটে পুশ করেছেন ডট বলে, দ্বিতীয় ওভারের খেলা শেষ হলো, দুই বিনা উইকেটে বাংলাদেশ। আমার হাজবেন্ড মালয়েশিয়াতে থাকে, আমি ওকে বলে দিয়েছি কখনোই ফোনডি করবা না, যা পাঠাবা ইসলামী ব্যাংকের মাধ্যমেই পাঠাবা। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, প্রবাসীদের বিশ্বস্ত বন্ধু। সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার নিয়ে নতুন প্রজন্মের স্টিল ZSRM তিন স্টেপ প্রোডাকশন সিস্টেমে DHC টেকনোলজিতে তৈরি টেকসই ZSRM TMT স্টিল বার, আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা নিয়ে বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড বিশিষ্ট 1200 ফিট দৈর্ঘ্যের স্ট্রেট রিরোলিং মিলস ZSRM TMT 500W and 60 গ্রেড বার স্থাপত্যের ভিতরে যোগায় টিকে থাকার শক্তি। ZSRM বন্ড টু বন্ড। আপনি যেমনটি বলছিলেন গত দুই ম্যাচে আমরা জিতেছি, বড় ম্যাচটা তো আমাদের 169 রানে জিতেছে প্রথম ম্যাচটা, ইতিহাস গড়ে সর্বোচ্চ রানের ব্যবধানে সেটাই আমাদের জয়। মুম্বাই এসছেন নতুন ওভারে, তামিম লেংথ বলটা মিডল লেগ স্টাম্পের উপরে এসে শেষ হলো এবং ব্যাকফুটে গিয়ে একটা গ্লাস শটের মতো ট্রাই করেছিলেন কিন্তু জুতসই হয়নি, শর্ট মিড উইকেটে দাঁড়িয়ে থাকা ফিল্ডার কুড়িয়ে নিলেন। পাওয়ার প্লে চলছে। পাওয়ার প্লে brought to you by Badger Paints Bangladesh Limited. প্রথম পাওয়ার প্লে, আমরা জানি যে ওয়ান ডেতে তিনটা পাওয়ার প্লে আছে, 1-10 ওভার, সেই প্রথম পাওয়ার প্লেটা চলছে। গত ম্যাচটায় তামিম ইকবাল 136 বল থেকে 158 রানের একটা ইনিংস, অসাধারণ। আউটসাইড অফ স্টাম্প, দুর্দান্ত কাভার ড্রাইভ, বল যাচ্ছে সুইপার কাভার দিয়ে আর কই যাবে, সীমানার ওপারে, চার। ফ্রেশ চার, সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার, দেশের সবচেয়ে নিরাপদ পানি। আউটসাইড অফ স্টাম্প একেবারে স্লটে দিয়েছিলেন, তামিম ইকবাল কি করবেন, সামনের পাটা বাড়িয়ে দুর্দান্ত একটা শট খেললেন, গ্যাপটাও পেয়েছেন যেহেতু পাওয়ার প্লে খেলা চলছে। প্রথম চার আজকের ম্যাচের, 6 বিনা উইকেটে বাংলাদেশ। ইট লুকস গুড অ্যান্ড কনফিডেন্ট, এটাই আমরা বলছিলাম যে আত্মবিশ্বাস খুঁজে পেতে হবে দ্রুত এবং আত্মবিশ্বাসী মনে হতে হবে। এবারে লাফে ওঠে বল ব্যাকফুটে গিয়ে চমৎকারভাবে নেগোসিয়েট করলেন, উদ্দেশ্য ছিল ডিফেন্স করা এবং সেটাই তিনি করেছেন, সফলতার সাথে করতে পেরেছেন। গত দিন এইরকম অনেক শর্টস তিনি খেলেছেন, উড়িয়ে ঘুরিয়ে নেচে গেয়ে সামনে এসে, কিছু শর্টস তো একেবারে মনোলোভা ছিল, চোখে জুড়িয়ে গিয়েছিল এবং চোখ ধাঁধানো ছিল কয়েকটা শর্টস, বিশেষ করে কাভার রিজিয়নে যখন তিনি ফ্রি ফ্লো শর্টস খেলেছিলেন, গড়ানো শর্টস, 6 বিনা উইকেটে। চতুর্থ বলটা নিয়ে যাচ্ছেন ডানহাতি সিমার মুম্বা, এবারে শর্ট বল ব্যাক ফুটে চমৎকারভাবে আবারও রক্ষণাত্মক পুশ করেছেন, শর্ট মিড উইকেটে ব্র্যান্ডন টেইলর কুড়িয়ে ফেরত দিচ্ছেন, রান পাবেন না। পুষ্টি চা স্কোর আপডেট, 6 বিনা উইকেটে, পুষ্টি চা ভালো খান, ভালো থাকুন। আমি একটু বলছিলাম যে প্রথম ম্যাচটায় লিটন সেঞ্চুরি করেছিল, দল বড় ব্যবধানে জিতেছে, দ্বিতীয় ম্যাচটায় 158 করলো তামিম, দল সেদিনও জিতলো কিন্তু একটু কষ্ট হয়েছিল, একটু লাইটলি নিয়েছিলাম বোধহয় আমরা, সেটাই। তবে তামিম আজকে কিন্তু খুব কনফিডেন্ট লুকিং এখন পর্যন্ত, দেখুন গত ম্যাচে যেখানে শেষ করেছিলেন সেখান থেকেই যেন শুরু করেছেন, বল দেখে শুনে খেলছেন, বাজে বল হলে সেটার জবাব কিন্তু তিনি দিয়েছেন। ওভারের পঞ্চম বল, রাউন্ড দ্য উইকেট, এবারে ব্যাক অফ লেন্থ, শর্ট কাভার পয়েন্টে রেখেই খুব দ্রুত রানটা নিতে চেয়েছিলেন। দিজ আর দ্য প্রবলেমস ফ্রম তামিম, তামিম মানে রান সিলেকশনের ক্ষেত্রে একটু মিসজাজমেন্ট হয়ে যায়। আমরা গত ম্যাচে নিশ্চিত করে বলছি যে শান্ত যে রান আউট হয়েছিল ডিউ টু তামিম মিস্টেক্স, হ্যাঁ ভুল তো মানুষেরই হয়, যা লিটনের আউটটা তো কিছু করার ছিল না, হ্যাঁ তামিম তো রক্ত মাংসেরই মানুষ, ভুল তার প্রান্তে হয়েছে কিন্তু ভুলটাকে ভুল বলতেই হচ্ছে। পাঁচটি বল ইতিমধ্যে হয়েছে প্রান্তে, একটি বাউন্ডারি স্ট্রোক, সেখান থেকে বাংলাদেশের টোটাল 6 বিনা উইকেটে। তৃতীয় ওভারের শেষ বলটা নিয়ে যাচ্ছে মুম্বা, ডানহাতি সিমার ওয়াইড অফ দ্য ক্রিজ, লেগ স্টাম্পে এবারে ফ্লিক করেছেন, স্কোয়ার লেগ বিট, বল যাচ্ছে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার দিয়ে, একাধিক রান আছে, চার হবে না, ডিপ ফাইন লেগের ফিল্ডার এসে কুড়িয়ে ফেরত দেওয়ার আগে একটি দুটি রান, দুটি রানের সুবাদে তৃতীয় ওভারে খেলা শেষ হলো 8 বিনা উইকেটে। বাবা কি হয়েছে? সবাই যাচ্ছি কক্সবাজার, তোর দাদি যেতে চাচ্ছে না। বলতো এই বয়সে সাগর ঠাকুর দিকে কি হবে? বাবা তুমি যাও, আমি দেখছি, টেনশন নেই, তুমিও যাবে। কিন্তু কোনো কিন্তু না, এই নাও অ্যাসপায়ার অ্যাডাল্ট ডায়াপার, প্রিয়জনকে একটু আরামে ও নিশ্চিন্তে রাখতে ইনসেটটা নিয়ে এলো অ্যাসপায়ার অ্যাডাল্ট ডায়াপার, লিক প্রুফ ও সর্বোচ্চ শোষণ ক্ষমতা সম্পন্ন, আছে ওয়েটনেস ইন্ডিকেটর ও অ্যাডজাস্টেবল বেল্ট, অ্যাসপায়ার অ্যাডাল্ট ডায়াপার, ভালো থাকুক প্রিয়জন।
রেডিও ভূমি FM 92.8 এর সঙ্গে আপনি আছেন। আর 3 ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। সেই ম্যাচের সরাসরি সম্প্রচার আপনাদের কর্ণকোহরে আমাদের মাধ্যমে শামসুল আনোয়ারুল এই মুহূর্তে আপনাদের সঙ্গ দিচ্ছি। 3 ওভারে 8 বিনা উইকেটে বাংলাদেশ। চতুর্থ ওভারের প্রথম বলটা নিয়ে যাচ্ছেন ওখানে সুমা, আউট সুইঙ্গিং ডেলিভারি, জাস্ট লিটন দেখে শুনে আর বুঝে ছেড়ে দিলেন। এর আগে 6টা বল খেলেছেন, রান করতে পারেননি, দরকার নেই, কিন্তু 2টো বল কমপ্লিটলি বিটেন হয়েছিলেন, সেটাই আমাদেরকে একটু শঙ্কায় ফেলেছিল। এইবারে প্রথম বলটা সুন্দরভাবে দেখে ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়াও কিন্তু খেলারই একটা অংশ, এটা আমাদের মনে রাখতে হবে। 300 বলের খেলা, 50 ওভার্স ম্যাচ, অনেক লট অফ টাইম, একটা ওভার কিন্তু ম্যাচ অনেক দিকে নিয়ে যেতে পারে, একটা 2টো ওভারে যদি আপনি চালিয়ে খেলতে পারেন। ওভারে 2য় বল নিয়ে সুমা, এবার আউটসাইড অফ স্টাম্প, হ্যাঁ ভালো, এবার ফুল লেন্থ ডেলিভারি ছিল, ওখানে কাভার পয়েন্ট রিজনে পুশ করেছেন লিটন কুমার দাস, এবার কনফিডেন্ট ছিলেন অবশ্য, যদিও রান পাবেন না, কিন্তু এটাই আমরা চাইছি যে আপনি যে শটগুলো খেলবেন একটু যেন কনফিডেন্ট হয়। শামসুল ইসলাম যেমনটা বলছিলেন যে সিঙ্গেলস আপনি ডট দেন, কোনো অসুবিধা নেই, সময় তো আছে, 50 ওভারের ম্যাচ, মাত্র 4র্থ ওভার চলছে। না, আপনি আমাদেরকে বোঝাবেন যে আপনি ঠিকঠাক মতো পড়তে পারছেন প্রত্যেকটা বলের গতিবিধি, দ্যাটস ইট, রান তো আসবে, আপনি রান করবেন, আমরা করবো নাকি, আমরা বলবো খালি, সেটাই দায়িত্ব নিয়ে এই প্রান্তে আমরা বসেছি। যাচ্ছেন সুমা, এবারে আবারও লেন্থ বল, একেবারে অফ করিডোরে মাপা লেন্থে, কোনো রুম দিচ্ছেন না লিটন, প্রথম রানটা না পাওয়া পর্যন্ত কিন্তু টেন্টেটিভ থাকবেন, অর্থাৎ দোমনা থাকবে, একটু ভেতরে বাটারফ্লাই যেগুলো ওড়াউড়ি করছিল সেইগুলো একটু বেশি জোরে হয়তো এখন ঘোরাফেরা করছে, ওড়াউড়ি করছে, হয়তো একটু দংশনও করে যাচ্ছে তাকে কখনো কখনো। প্রথম রান কিন্তু একটা ম্যাটার, হ্যাঁ, আপনি ইনিংস খেলতে নামছেন, একটা ফার্স্ট রান মাঝ ব্যাটে লাগা, এগুলো আপনাকে একটা, ইট সাউন্ডস গুড, আপনাকে একটা মেসেজ দেয় ইন্টারনালি সবসময়ই, আসলে আবার ডক্টররা বলেন না ইন্টারনাল হ্যামারেজ, ইন্টারনালি একটা মেসেজ নিজেই নিজের থেকে পাওয়া যায়। পরের বল, এবারে লেংথ বল ছিল, অন ড্রাইভ, ওয়াইড লং অন দিয়ে বল সীমানের দিকে, গুড টাইমিং, চার না হওয়ার কোনো কারণই নেই, চার, ফ্রেশ চার, সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার, দেশের সবচেয়ে নিরাপদ পানি, পুষ্টি চা, স্কোর আপডেট 12 বিনা উইকেটে, পুষ্টি চা, ভালো খান, ভালো থাকুন, লিটন ভালো রাখবে। জি, এবার আমরা বলছিলাম যে 376তম ম্যাচ, ওডিআই ম্যাচ কিন্তু বাংলাদেশ খেলছে, এবং দলীয় অধিনায়ক মাশরাফির কথা আমরা বলছিলাম, আজকে 88তম ম্যাচ তিনি খেলছেন, এর আগে 49টাতে জয়, একটা টেস্ট ম্যাচে অধিনায়কত্ব করেছিলেন, সে একটা ম্যাচেই জয় পেয়েছিল বাংলাদেশ। ওভারের পঞ্চম বলটি নিয়ে যাচ্ছেন সুমা, ওভার দ্য উইকেট লিটন কুমার দাস, এবারে অবশ্য হালকা করে সোজা ব্যাটে পুশ করেছেন, পরবর্তীতে সুমা নিজের বলে নিজেই ফিল্ডিং করলেন, লিটন এখন একটু কনফিডেন্ট হবেন, একটা চার পেয়ে গেছেন, এখন আর অসুবিধা হবে না মনে হচ্ছে। পুষ্টি চা, স্কোর আপডেট, বাংলাদেশ 12 বিনা উইকেটে, পুষ্টি চা, ভালো খান, ভালো থাকুন। জিম্বাবুয়ের বিরুদ্ধে এটা কিন্তু 75তম ওয়ানডে খেলছে আমরা, 46টা জয় আছে, আজকে যদি জেতা যায় তাহলে এটা 47তম হবে, এবং টানা চতুর্থবার তাদেরকে হোয়াইট ওয়াশ করে সিরিজ জেতা হবে বাংলাদেশের। এই জিম্বাবুয়ে আসলে রিসেন্ট পাঁচটা পাত্তাই পাচ্ছে না। যাচ্ছেন সুমা, লেগ মিড স্ট্যাম্পের উপরে ছিল, ফ্রন্ট ফুটে এসে পুশ করেছেন, স্কোয়ার লেগে ফিল্ডিং হলো, ডট বলে, 4 ওভার শেষ 12 বিনা উইকেটে। কি রশিদ সাহেব, ওই দিনই না বাড়ি রং করালেন, ধুলোবালি পড়ে এখনই রঙের এই অবস্থা। বার্জার ওয়েদার কোট অ্যান্টি ডার্ট সুপ্রিম, স্পেশাল পলিমারিক ফাইবার ও অ্যান্টি কার্বনেশন টেকনোলজি সমৃদ্ধ এই রং বাইরের ধুলোবালি থেকে বাড়ির সুরক্ষায় আপনাকে দিচ্ছে 10 বছরের ওয়ারেন্টি। বার্জার ওয়েদার কোট অ্যান্টি ডার্ট সুপ্রিম, ধুলো ময়রার সুপ্রিম সমাধান। EMV চিপ যুক্ত ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ভিসা ডেবিট কার্ড লেনদেনে নিশ্চিত করে সর্বোচ্চ নিরাপত্তা, দেশের যে কোনো ATM বুথ থেকে দিন রাত 24 ঘন্টা টাকা তোলার সুবিধা, ভিসা লোগো সম্বলিত যে কোনো আউটলেট থেকে আকর্ষণীয় ডিসকাউন্টে কেনাকাটা করার সুবিধা, কেনাকাটা হোক স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে নিজ টাকায় নিজ কার্ডে, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, সবার জন্য সব সময়। ফুল লেন্থের বল, লেগ মিড স্টাম্পের উপরে অফ দ্য টোস ফ্লিক করেছেন তামিম, বল মিড উইকেট দিয়ে সীমানার দিকে, এবং চার, ফ্রেশ চার, সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার, দেশের সবচেয়ে নিরাপদ পানি। না মানে যেহেতু পাওয়ার প্লে চলছে, জাস্ট একটা লেগ মিড স্টাম্পের উপরে থাকা বলটা ফ্রন্ট ফুটে গিয়ে ছোট্ট ফ্লিক করেছেন, ততটুকুই যথেষ্ট ছিল চার হওয়ার জন্য। এবং এখানে মুম্বা খানিকটা হতাশ,
ঠিক কাছাকাছি যে ফিল্ডারেরা ছিলেন কেন এই বলটা ধরতে পারলো না, তার মনের অভিব্যক্তি অনেকটা এইরকম। কিন্তু তামিম তো গ্যাপটা খুঁজে পেয়ে গেছেন, 13 বলে তার সংগ্রহ 12। বাংলাদেশ টসে হেরে ব্যাট করছে 16 বিনা উইকেটে। এবং এগুলো রিস্কি শটও কিন্তু, সেটাও একটা প্রশ্ন। আউটসাইড অফ স্টাম্প আবারও ফুল লেন্থ, এবারে অবশ্য একেবারে মানে ঠান্ডা মাথায় খেললেন, কাভারের দিকে পুশ করেছেন, রান পাবেন না। যেটা বলছিলাম যে এই শটগুলো ফ্লিক শট সবসময় কিন্তু রিস্কি হয়, রিস্কি ওই অর্থে যে ওই যে দুটো ফাঁদ পাতা আছে। কিন্তু তামিম তো সাকসেসফুলি দুজনকে এড়িয়ে খেলেছে এবং অল অ্যালং দ্য কার্পেট খেলেছে, দেখুন উইথ এ গ্রেট কন্ট্রোল। সে কারণে বলটা চার হতে একটু স্ট্রাগল করছিল, মানে কি জোরের উপরে খেলেন নি, কিন্তু ফিল্ডাররা যেতে পারেননি, হ্যাঁ বলের কাছাকাছি। সেটাই বললাম যে পাওয়ার প্লে চলছে সেটাই যথেষ্ট ছিল। তো ওইটাই মানে আপনি ব্যাট কি জোরের উপরে চালাবেন, জোরের উপরে চালালে বলটা ওঠার সম্ভাবনা থাকে। এবারে শর্ট বল আবার লেগ মিডল স্টাম্পে আসছিল, পেছনে পায়ে গিয়ে গ্লান্স করেছেন ব্যাকওয়ার্ডস পায়ে লেগে চাকাভা, স্বাচ্ছন্দ্যে কুড়িয়ে ফেরত দিচ্ছেন, এই বলে আর রান হবে না। তো ওইটুকু ঝুঁকি আপনাকে নিতে হয়, এবং আপনি যদি আস্থা থাকে মনের মধ্যে তাহলে এইগুলো তো ওয়ানডেতে আপনি নেবেনই। 16 বিনা উইকেটে বাংলাদেশ টসে হেরে ব্যাট করছে, থার্ড অ্যান্ড ফাইনাল ওয়ানডে ইন্টারন্যাশনাল এগেনস্ট জিম্বাবুয়ে অ্যাট সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। তবে শেষ হচ্ছে না সিরিজটা, দুটো টি টোয়েন্টি আমরা খেলবো ঢাকাতে এই জিম্বাবুয়ের এগেনস্টে 9 এবং 11 তারিখে এ মাসের। তামিম ইকবাল 12 রানে ব্যাটিং করছেন 15 বল থেকে, মুম্বা চলেছেন ব্যক্তিগত তৃতীয় ওভারে 4th বল। এবার লেগ স্টাম্পের মধ্যে আবার ফ্লিক শট, বল যাচ্ছে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ দিয়ে সীমানার দিকে, ফিল্ডার ছুটছেন শেষ মুহূর্তে, ভালো ভালো ঝাঁপিয়ে পড়ে সোমা ছিলেন সেক্ষেত্রে, এবং ঝাঁপিয়ে পড়ে কিন্তু একটা রান সেভ করেছেন, যেহেতু খুব দ্রুত দৌড়েছেন দুই ব্যাটসম্যান, একটা দুটা তিনটা রান আমরা দেখতে পাচ্ছি, তিনটা রান নিয়ে ফেলেছেন, খুব ভালো একটা রান নিশ্চিত সেভ করেছেন অবশ্য সোমা। গুড ফিল্ডিং, চমৎকার, একটা লম্বা পথ তাকে বাড়ি দিতে হয়েছে ডিপ ফাইন লেগ থেকে গিয়ে ডিপ ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ, শেষ মুহূর্তে ঝাঁপিয়ে পড়ে বলটা ভেতরে রেখে নিজে চলে গেলেন বাউন্ডারি বাইরে, দৌড়ে এসে আবারও পিক আপ করে থ্রো করে পাঠালেন, কিন্তু উইকেট রক্ষক নানে গ্রেট মিস্টেক, হুমড়ি খেয়ে স্টাম্পের উপরে শরীর নিয়ে পড়ে গেলেন, তার কিন্তু খেয়ালই নেই স্টাম্পটা কোথায়, বল গ্যাদার করার চেয়ে তিনি স্টাম্প ভাঙার ব্যাপারে বেশি মনোযোগী ছিলেন। লাভ হয়নি, 3টি রান, ভালো দৌড়িয়েছে দুজন, লিটন স্ট্রাইকে 4 রান নিয়ে খেলছেন। পুষ্টি চা স্কোর আপডেট, 19 বিনা উইকেটে, পুষ্টি চা ভালো খান ভালো থাকুন। আপনার রেডিও ভূমি FM 92.8-এর সঙ্গে আছেন, আমরা আছি ক্রিকেটের সঙ্গে, আমরা আছি মাশরাফির সঙ্গে, আমরা আছি বাংলাদেশের লাল সবুজের সাথে। এই মুহূর্তে লিটন প্রথমবারের মতো খেলবেন মুম্বাকে, এর আগে যে 12টা বল খেলেছেন সবই কিন্তু ওই সুমাকে খেলেছেন, ফলে তামিমেরও কিন্তু সুমাকে খেলা হয়নি, এই একটা বিষয়। 12টি বল সুমার সবগুলোই লিটন খেলেছে, এবং সেখান থেকে 1টি স্কোরিং শটস, দ্যাট ওয়াজ বাউন্ডারি 4 লিটনের। 19 বিনা উইকেটে বাংলাদেশ টসে হেরে ব্যাট করছে, এবারে লেংথ বল অ্যাঙ্গুলার ব্যাটে স্টেয়ার করেছেন থার্ড ম্যানে, ফিল্ডার আছেন সেখান থেকে 1টির বেশি রান পাবেন না, 20 বিনা উইকেটে। আজকে বাংলাদেশের টসে হেরে ব্যাট করছে কিন্তু একাদশে অনেকগুলো পরিবর্তন, ইনফ্যাক্ট 4টা। সাইফুদ্দিন মুস্তাফিজ ফিরে এসছে, দুজন অভিষিক্ত খেলোয়াড় আফিফ ধ্রুব এবং নাইম শেখ আছেন, মুশফিক দলে নেই। জি, 4টা পরিবর্তন, যদিও সিরিজটা ইতিমধ্যে আমাদের হয়ে গেছে। তবে আমরা গত ম্যাচে একটা কথা বলছিলাম, প্রথম ম্যাচে 169 রানের পরাজয়, সেখান থেকে দ্বিতীয় ম্যাচটাতে কিন্তু মাত্র 4 রানে হেরেছিল জিম্বাবুয়ে। সেই জায়গা থেকে আমরা বলছি যে তারা কিন্তু অভিজ্ঞতা সংগ্রহ করছে এবং সেটিকে কাজে লাগাবার চেষ্টা করছে। আউটসাইড অফ স্টাম্প ভেতরে ঢুকেছিল, প্যাডে হয়েছে, আবেদন একটা জানাচ্ছেন বোলার, তবে না, তবে লেগ স্টাম্প মিস করতো কিনা সেই সম্ভাবনাতেই আম্পায়ার কোনো সাড়া দেননি। ডিআরএস এর টাইমার চালু হয়ে গেছে, রিভিউটা নেবেন কিনা, শন উইলিয়ামস কথা বলছেন, তবে বুঝলেন, তিনিও দেখিয়ে দিলেন যে না, এটা লেগ স্টাম্প মিস করতো, সো রিভিউটা নেওয়া যাবে না। এবং 5ম ওভারের খেলা শেষ হবে 20 বিনা উইকেটে বাংলাদেশ। বিশ্বমানের সর্বাধুনিক প্রযুক্তির কারখানা ইনসেপ্টের নিজস্ব বিশ্বমানের কোল্ড চেইন সিস্টেমে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংরক্ষিত হয় ভ্যাক্সপয়েড ভ্যাকসিন। রোগ সারানোর চেয়ে রোগ প্রতিরোধ ভালো, তাই না? ভ্যাক্সপয়েড ভ্যাকসিন, আর নয় টাইফয়েডের ভয়। দেখুন, মডার্ন ডে ক্রিকেটে ডিআরএস নিয়ে, আমরা বিশেষ করে ডিআরএস ব্যবহারের ক্ষেত্রে বাংলাদেশের মুনশিয়ানার একটা ঘাটতি নিয়ে বরাবরই আমরা সমালোচনা মুখর। এখানে আপনার হচ্ছে প্রুডেন্স, দূরদর্শিতা, এই বিষয়টা সামনে আসবে। একই সাথে আপনার ওই যে অতি আত্মবিশ্বাসী বা অপটিমিস্টিক, যেটাকে বলা হয় না, যে
নতুন বল, নতুন ওভারের প্রথম বলটা করলেন সুমা লিটনকে, লেন্থ বল ছিল অফ স্ট্যাম্পের উপরে, ছোট্ট পুশ করেছেন কাভারে, রান পাবেন না। আমরা যেটা বলছিলাম যে একজন বোলারই জানেন যে তিনি কোন চ্যানেলে দৌড়ে এসছেন, বলটা কোথায় পিচ করিয়েছেন এবং কী ধরনের ইম্প্যাক্ট করলো, এইটুকু একজন বোলারকেই পরখ করতে হবে এবং তিনি তার ক্যাপ্টেনকে পক করবেন যে না এখানে রিভিউ না, আমি 100% কনফিডেন্ট বা 95% কনফিডেন্ট, এইরকম তাই না? জি, এবং আগের বলটা আমরা সেটাই দেখলাম, রাউন্ড দ্য উইকেটে এসেছিলেন এবং বলটা ডান পায়ে লেগেছিল, পরের বল এবার ফুল লেন্থে ডেলিভারি, মিড অনকে বিট করেছেন, বল যাচ্ছে লং অন বাউন্ডারি দিয়ে সীমানার দিকে, শেষ মুহূর্তে সীমানার উপরে চার। সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার, দেশের সবচেয়ে নিরাপদ পানি। এবং লেন্থ ডেলিভারি ছিল, ব্যাক ফুটে গিয়ে দুর্দান্ত একটা পাঞ্চ করেছেন, মিড অন ফিল্ডার ছিলেন অবশ্য, তবে একটু ডান দিকে ঝাঁপিয়ে পড়ে বলটা ধরতে পারেননি এবং সে কারণে ওয়াইড লং অন দিয়ে বল সীমানা পেরুলো লিটনের ব্যাটে, দারুণ চার। দিস ইজ ক্লাস, মানে আপনি মিড অন আছে, ওকে এড়িয়েই শটটা খেলতে হবে, সেক্ষেত্রে আপনার ফুটওয়ার্কটা ব্যাটে বলে মিট করার যে পজিশনটা, টাইমিং সেন্সটা, দ্যাট ওয়াজ ইম্প্রেসিভ। লিটন এইগুলো সব শতভাগ ঠিক করতে পারায় চারটি রান পেলেন, নয়। এবারে ওভার পিচ, কভার ড্রাইভ, গ্যাপ খুঁজে পেলেন, খুব জোরে খেলেননি, গ্যাপটা খুঁজতে চেষ্টা করেছেন এবং একাধিক রান পাচ্ছেন, প্রবাবলি থ্রি হবে, থ্রো ফর ওয়ান হতে পারে, না দুটো রান নিয়েই সন্তুষ্ট লিটন। এ প্রান্তে তামিমও, লিটনের ব্যাটেই দুটি রান, লিটন 16 বল থেকে 11, বাংলাদেশ 26 বিনা উইকেটে টসে হেরে ব্যাট করছে আজকে। দুর্দান্ত একটা ওপেনিং পার্টনারশিপ ইতিমধ্যে জমে উঠছে, এটা যতই বড় হবে বাংলাদেশের স্কোর ততই ফুলে ফেঁপে উঠবে। এবং একটু স্লো পুশ করেছিলেন, বলের পেসটাই কাজে লাগিয়েছেন, সে কারণেই এক্সট্রা ডিপ, হ্যাঁ এক্সট্রা কাভার এবং কাভার ফিল্ডার তাদের মাছ দিয়ে বলটা বেরিয়ে গেছে আউটসাইড অফ স্টাম্প, দুর্দান্ত কাভার ড্রাইভ, এবারে চার পাবেন অবশ্যই, ডিপ এক্সট্রা কাভার ক্লিয়ার, বল সীমানার উপরে চার। সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার, দেশের সবচেয়ে নিরাপদ পানি। একেবারে জুসি হাফ বলে যে এরকম বল যদি আপনি দেন ব্যাটসম্যানকে, সেটি তো তার আর কি করবেন, একেবারে সুইট টাইমিং, ক্লাসিক ক্লাসিক একটা শট খেলেছেন লিটন কুমার দাস, খেলে একেবারে দাঁড়িয়ে থাকলেন কারণ জানেন যে বলটা সীমানা পার হবে, কেউই যেতে পারবে না বলের লাইনে, 30 বিনা উইকেটে বাংলাদেশ। পুষ্টিচা স্কোর আপডেট, 30 বিনা উইকেটে পুষ্টিচা, ভালো খান, ভালো থাকুন। মুশফিকুর রহিমকে এক ঝলক দেখে নিলাম আমরা, ডাগ আউটে আছেন তিনি এবং তিনি হয়তো ভাবছেন এইরকম প্রতিপক্ষ এরকম ফ্রেন্ডলি উইকেটে ম্যাচ খেলতে পারা, কিছু নিশ্চিত স্কোর কি মিস করা কি না, এরকম ভাবতে পারেন হয়তো ভক্তরা ভাবছে। আরও একটি বল করেছেন সুমা ওভার দ্য উইকেট, লেন্থ বল, মিডল স্টাম্পের উপরে ছিল, পেছনে পায়ে গিয়ে আলতো করে গ্লান্স করেছেন স্কোয়ার লেগে, রান নেওয়ার সুযোগ নেই বোথ দ্য ব্যাটসম্যান। এই মুহূর্তে 15-15 তামিম লিটন, দল 30 বিনা উইকেটে। দেখুন একটা ভালো দিক, 5 ওভার 5 বলেও কোনো অতিরিক্ত রান দেয়নি ওরা। জি, এবং আপনি মুশফিকের কথা বলছিলেন, তিনি দেখিয়ে দিয়েছেন কিন্তু টেস্ট সিরিজে 200 রান একেবারে নট আউট ছিলেন, আউটসাইড অফ স্টাম্প, এবারে কাট শটের মতো করে খেলেছেন, বল চলে গিয়েছে ডিপ ব্যাকওয়ার্ড পয়েন্টে, খুব সহজে একটি রান পেয়ে গেছেন লিটন কুমার দাস। এই 1 রানের সুবাদে 6 ওভারের খেলা শেষ হলো, 31 বিনা উইকেটে বাংলাদেশ। সম্ভাবনাময় ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার নিয়ে নতুন প্রজন্মের স্টিল ZSRM 3-step প্রোডাকশন সিস্টেমে DHC টেকনোলজিতে তৈরি টেকসই ZSRM TMT স্টিল বার, আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ সুবিধা নিয়ে বাংলাদেশে এই প্রথম 15 স্ট্যান্ড বিশিষ্ট 1200 ফিট দৈর্ঘ্যে স্ট্রেট রিরোলিং মিলস ZSRM TMT 500W অ্যান্ড 60 গ্রেড বার, স্থাপত্যের ভিতরে যোগায় টিকে থাকার শক্তি। ZSRM Bond to Bond. It's 31-0 বাংলাদেশ, টসে হেরে ব্যাট করছে, 6 ওভারে খেলা হয়েছে এবং আমরা জানি যে শুরুর দিকটায় রান উঠছিল না, 2 রান এসেছিল প্রথম ওভারে, দ্বিতীয় ওভারটি মেডেন ওভার ছিল, তারপরে শেষের ওভারটায় বেশ ভালো রান এসছে। এবারে মুম্বা প্রথম বলটা করলেন লিটন দাসের বিরুদ্ধে, একেবারে লেন্থ বল, মিডল স্টাম্পের উপরে ছিল, রক্ষণাত্মক ফরওয়ার্ড খেলেছেন, রান দেওয়ার সুযোগ নেই। দেখুন এই ধরনের পিচে এই যে শুরুর 30 মিনিট তো অতিবাহিত হয়েই গেল তাই না, এখন তাহলে কী হবে? বোলারদের সার্ভাইভ করতে গেলে লাইন আর লেন্থ হচ্ছে জরুরি, একই সাথে পেস ভ্যারিয়েশন, ছোটো ছোটো কাটার, মিক্সিং, মানে গতি বৈচিত্র্য, এইগুলো দিয়েই বোলারকে সার্ভাইভ করতে হবে। ব্যাটসম্যান যদি না নিজের থেকে ভুল করে এই ধরনের পিচে, বোলার পিচ থেকে এক্সট্রা এলিগ্যান্ট কিছু ডেলিভারি করে ব্যাটসম্যানকে ভুল করাবেন, এইটা জাস্ট অ্যাবসার্ড, কঠিন। জি, এবং এই সিলেট ইন্টারন্যাশনাল যে এই মাঠটা, তার পিচ কিন্তু একেবারে ব্যাটিং ফ্রেন্ডলি, আমরা দেখছি এবার
পুরো দুটো ম্যাচে বাংলাদেশ 300 রান করেছে, জিম্বাবুয়েও করেছে দ্বিতীয় ম্যাচটা। এবার আউটসাইড অফ স্টাম্প, তবে ঠিকঠাক কিন্তু খেলতে পারেনি আসলে, আন্ডার এজ হয়ে বল চলে এসেছিল মিড অফের দিকে, সেখান থেকে ফিল্ডার ছিলেন, এ কারণে রান অবশ্য পেলেন না লিটন কুমার দাস। শুরুটা ভালোই হয়েছে বলতে হবে এখন পর্যন্ত বাংলাদেশের জন্য। খেলতে পারেননি তার কারণ দেখেন, এই যে গতি বৈচিত্র একটু স্লোয়ার ছিল, হ্যাঁ একটু স্লোয়ার ছিল, একটু অফ স্টাম্পের বাইরে ছিল, ফুটওয়ার্কটা যেহেতু ভালো হয়নি, হাফ হার্টেড খেললেন উনি, উনি বুঝতে পেরেছেন ফুটওয়ার্ক হয়নি, আমি ব্যাটটা পুরো স্পিডটা দেয়নি, হাফ খেলেছে। এবারে দেখেন কোনো ফিট মুভমেন্ট ছাড়াই বাইরের একটা টপ দেয়া বলে ব্যাটটা চালিয়ে টপটা গিলে ফেলছিলেন, প্রায় ব্যাটটা ছুলেই গেলা হতো, ব্যাটটা ছুলো না সেটা তো আপনার সৌভাগ্য, বাট আপনি তো এইখানে যে 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 বিষয়গুলোর প্রয়োগ ঘটনা ছিল, ফ্রন্ট লেগটা নিয়ার টু দ্য বল আসতো, ব্যাক লেগটা সরে গিয়ে অফ স্ট্যাম্পের বাইরে চলে যেত, তারপর ব্যাটের সাথে বল যেত, সুইট একটা স্কোয়ার ড্রাইভ আমরা দেখতাম, সেটার আরও নান্দনিক বর্ণনা এই প্রান্তে শুনতে পেতেন আপনারা, কিন্তু লিটন সেই সুযোগ দিলেন না, একটি ডট বল 31 বিনা উইকেট, বরপর দুটি বলে একটু মানে কনফিডেন্টের ঘাটতি, এবারে ভালো, এবারে ফ্লিক শট, বল যাচ্ছে ডিপ মিড উইকেটের দিকে, ফিল্ডার আছেন অবশ্য সেখানে, রাখা হয়েছে ডিপারে, সেখান থেকে ফিল্ডিং হলো, এর ফাঁকে খুব সহজেই দুটো রান নিয়ে নিয়েছেন লিটন কুমার দাস, ভালো কামব্যাক, দুটো বল কিন্তু ভালো হয়নি খেলা, পরবর্তীতে এই বলটা অবশ্যই তাকে কিছুটা কনফিডেন্ট নিশ্চয়ই দিবে, ভালো কিন্তু খেলছিলেন, দেখুন এবারেও দুর্দান্ত খেলেছেন, দুর্দান্ত খেলেছেন, হ্যাঁ এবং একটু বৃষ্টির আনাগোনা হচ্ছে কিন্তু সিলেটে, পুষ্টি চা স্কোর আপডেট 33 বিনা উইকেটে, পুষ্টি চা, ভালো খান, ভালো থাকুন। হ্যাঁ আমরা শুনছিলাম গোড়ার দিকে এবং আমরা প্রত্যাশা করব বৃষ্টি যেন আকাশ মেঘলা এই সিলেটের আশপাশ দিয়ে ঘোরাফেরা না করে, আজকে ম্যাচটা ভালোই ভালো শেষ হয়ে যায়। এবার ওভার পেস্ট, এলিগ্যান্ট কভার ড্রাইভ, প্রপার ক্রিকেটিং শটস, চা সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার, দেশের সবচেয়ে নিরাপদ পানি। একটা জুসি হাফ ভলি মুম্বার কাছ থেকে আর বলের গায়ে লেখা ছিল।